সরকারের উপরে নরেন্দ্র মোদী যদি আসতে চায়, একটা করে ঝাঁটা আর একটা করে জুতা, এই দুটো করে 18 কোটি বাঙালির 36 কোটি জুতা ঝাড়ুর বাড়ি দাও, নরেন্দ্র মোদী সোজা হয়ে যাবে। আমার দেশ, আমার রাষ্ট্র, আমার সরকারকে আমরা বলতে চাই, আপনাদের কূটনৈতিক সীমাবদ্ধতা থাকতে পারে, আপনাদের জাতিগত দুর্বলতার সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু 18 কোটি তাওহিদি মুসলমানদের কোনো সীমাবদ্ধতা নাই। আমরা আপনাদেরকে সাহস যোগাতে চাই, হিম্মতের সাথে মাথা উঁচু করে দাঁড়ান। আরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি বলতে পারে কুখ্যাত নরঘাতক নরেন্দ্র মোদী আর অমিত শাহ পশ্চিমবঙ্গে নিষিদ্ধ, তাহলে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন পারবেন না? মোহতারাম হাজিন, আমরা চাই আপনি বলেন, আপনি যেভাবেই নির্বাচিত হয়েছেন আমাদের আর কোনো আপত্তি থাকবে না। 18 কোটি মানুষের মুখের ভাষা, মনের ভাষা একবারের জন্য আপনার মুখে উচ্চারণ করেন, 18 কোটি মানুষ আপনার জন্য জীবন দেবে। কথা বলেন ঠিক না বেঠিক?